আগের ক্লাসে সংক্ষিপ্ত পাঠের অঙ্ক করেছিলাম, আজকে দেখো সংক্ষিপ্ত গুণটা এরকম করব। এটা যাবে 13 দাগের যেমন দুই অঙ্কটা দেখো 13 দাগে দুই এর অঙ্কটা বলছে a ইকুয়াল টু ক্যাপিটাল a সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 - 2 4 - 2 3 - 2 4 - 2 ক্যাপিটাল a সমান 3 - 2 4 - 2 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে k এর মান নির্ণয় করে যেতে k এর মান নির্ণয় করো যাতে a স্কয়ার ইকুয়াল টু k a - 2i2 হয়। কি বললাম 13 থেকে 2 একটা বলছে ক্যাপিটাল A সমান 3 - 2 4 - 2 এটা একটা ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 অর্ডারে। বলছে k এর মান নির্ণয় করে যাতে কন্ডিশন দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু k - 2i2 যেখানে i হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স সাপোর্টেড টু সেকেন্ড অর্ডার আইডেন্টি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স যেখানে a সমান দেওয়া আছে। তাহলে এই রিলেশনকে কাজে লাগিয়ে তোমায় যেভাবেই হোক k এর মানটা নির্ণয় করতে হবে। এই রিলেশনকে কাজে লাগিয়ে তোমায় যেভাবেই হোক k এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে a দেওয়া আছে স্কয়ার বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে শুরু করছি আমি দি সিম্পল লাইন a স্কয়ার এর মান কত, a স্কয়ার মানে a ইনটু a মানে এটা ভুল করতে হবে অর্থাৎ 3 - 2 4 - 2 এটা ইনটু 3 - 2 4 - 2 এটা মানে স্কয়ার সমান k ইনটু a, k বলতে এটা আর a বলতে এই ম্যাট্রিক্সটা 3 - 2 4 - 2 - 2 × i2 বলতে 1 0 0 1 ওকে যেহেতু i2 হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 1 তাহলে এস স্কয়ার কে এ মাইনাস টু আই টু তাহলে এস স্কয়ার বলতে এ ইন্টু এ বলতে 3 - 2 4 - 2 3 - 2 4 - 2 এই যে 3 - 2 4 - 2 ইকুয়াল টু কে এ, কে বলতে যেমন একটা কনস্ট্যান্ট কে যার মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে কে ইন্টু এ, এ বলতে কত এটা 3 - 2 4 - 2 3 - 2 4 - 2 -2 × i2 - 2 × i2 বলতে আইডেন্টি ম্যাট্রিক্স সমান টু 1 0 0 1 ঠিক আছে। বাট এই রিলেশন থেকে কে এর মান আমরা নির্ণয় করবো। তো দিস ইমপ্লাইং প্রথমে ম্যাট্রিক্সের গুণটা করে নিই 3 * 9 9 - 8 বাদ দিলে 1 3 × 3 9 -2 * 8 = 1 -6 + 4 - 2 -6 + 4 - 2 4 × 3 = 12 -8 = 4 4 × 3 = 12 12 - 8 বাদ দিলে 4 -8 + 4 - 4 পর দেখো কোনটা বলছি 3 × 3 9 + -8 = 1 -6 + 4 - 2 4 × 3 = 12 12 + 8 = 4 4 × 8 + 4 - 4 ইকুয়াল টু কে ইনটু এটা বাট কেটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখো স্কেলার দিয়ে গুণ আছে তো কেটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিতেই পারি। তাহলে কেটাকে ম্যাট্রিক্সের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি সমান 3 k - 2 k 4 k - 2 k -2টাকে ঢুকিয়ে দিচ্ছি তাহলে 2 0 0 2 দুইটাকে ঢুকিয়ে দিলাম এখানে দুই দিয়ে হচ্ছে কনস্ট্যান্ট স্কেলার আছে সেটাকে ম্যাট্রিক্সের ভেতর ঢুকিয়ে দিলাম। এইবার দেখো এই দিকটা ক্যালকুলেশন করছি আমি এই দিকটা আরও হচ্ছে রয়েছে ইমপ্লাইং 1 - 2 4 - 4 ইজ ইকুয়াল টু এটা থেকে এটা বাদ তোমার 3 k - 2 -2 k - 0 মানে -2 k 4 k - 0 মানে 4 k -2 k - 2 -2 k - 2 ওকে এই দুটো ম্যাট্রিক্স কম্পেয়ার করলে আমার কে এর মান বেড়ে যাবে। এই ম্যাট্রিক্সটা ম্যাক্স ইকুয়াল এটা রেড ইকুয়াল হচ্ছে তাহলে দুটো ম্যাট্রিক্স যে কোনো একটা কম্পেয়ার করো প্রথমটা কম্পেয়ার করছি 1 = 3 k - 2 দিস ইমপ্লাইং কম্পেয়ারিং করলে 1 = 3 k - 2 দিস ইমপ্লাইং 3 k = 3 দিস ইমপ্লাইং k = 1 যে কোনো মানে আমি এইটার সঙ্গে এটা কম্পেয়ার করলাম তুমি যে কোনো একটার সঙ্গে যে কোনো একটা কম্পেয়ার করো এটার সঙ্গে এটাও কম্পেয়ার করতে পারো সেই ওয়ান আসবে। এই যে -2 কে - 2 মানে কে অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট এটার সঙ্গে এটা কম্পেয়ার করো k = 1 হয়ে যাবে। এটার সঙ্গে এটা কম্পেয়ার করো k = 2 অর্থাৎ তুমি যে এলিমেন্টের সঙ্গে যে এলিমেন্টটি কম্পেয়ার করো না কোনো অনুরূপ অনুরূপ পদ অবশ্যই অনুরূপ আমি যে এটার সঙ্গে এটা কম্পেয়ার করেছি বলে যে কেমন ওয়ান গ্রহণের সঙ্গে কম্পেয়ার করলে 1 হবে না এরকম কোনো কিন্তু মানে নেই। যে কোনো পদের সঙ্গে অনুরূপ অনুরূপ পদের সঙ্গে কম্পেয়ার করলে কের মান সহজে 1 আসবে। তাহলে আমার বলেছিল এই ইকুয়াল টু এটা হলে কে এর মান নির্ণয় করো যাতে করে এই রিলেশনটা সত্য। তাহলে সেখান থেকে আমি ক্যালকুলেশন করে অলরেডি কে এর মান 1 আমি বার করলাম এই টাইপের অঙ্ক কোনো পরীক্ষাতে। এরপরে দেখো
नेक्स्ट अंक देख दीर्घ अंक देखिए बड़े दीर्घ पाटर अंक देखा दीर्घ देखो प्रथम दिखे अंक खूब सहज जो वियोग गुण ये सब पड़ा एक बार देखो छय दिखे अंक देखा नतुन टाइप सिक्स वन सिक्स टू सिक्स टू देखा छय दिखे दूर अंक देखा देखो कैपिटल ए समान एक मैट्रिक्स वन टू टू वन वन टू टू वन कैपिटल ए मैट्रिक्स देव आज এবং এফ এক্স ইকুয়াল টু এবং এফ অফ এক্স এটা ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ক্যাপিটাল এর সমান ওয়ান টু টু ওয়ান ক্যাপিটাল এর সমান ওয়ান টু টু ওয়ান এবং এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি দেওয়া আছে বলছে তাহলে দেখাও যে এফ অফ এ ইকুয়াল টু জিরো তাহলে দেখাও যে সো দ্যাট f of capital A এর মানটা 0 তাহলে দেখাও যে দেন সো দ্যাট f of capital A f x ইকুয়াল টু দেওয়া আছে f of capital A এর মানটা 0 দেখাতে হবে তাহলে a ইকুয়াল টু এটা দেওয়া আছে f x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 দেওয়া আছে দেখাও যে f of A ইকুয়াল টু 0 তাহলে সর্বপ্রথম f x যে এই যে দেওয়া আছে অপেক্ষক এই অপেক্ষক f of A সমান কত লাগে নাও দিস ইমপ্লাই f of A মানে উভয় পক্ষ x এর জায়গায় a লিখে পাই তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু a মাইনাস 3 3 তো একটা স্কেলার আছে তাহলে কই আমার আইডেন্টিটি ফর্ম লিখতে সময় থ্রি ইন্টু তাহলে কি লিখবো আমি আই লিখবো আই টু কেন লিখলাম যেহেতু ম্যাট্রিক্সটা আমার সেকেন্ড অর্ডার দেওয়া আছে সেজন্য আই টু লিখলাম কেন লিখলাম কারণ দেখো এরা সবাই এই যেহেতু ম্যাট্রিক্স লে স্কোয়ার মাইনাস টু এটা ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স শুধুমাত্র স্কেলার বা কনস্ট্যান্ট আমি রাখতে পারি না সেজন্য তার সঙ্গে আমার ম্যাট্রিক্স একটা আকারে লিখলাম থ্রি ইন্টু আই টু থ্রি ইন্টু আই টু যা থ্রি তাই একই ম্যাট্রিক্স ফর্মে সেজন্য থ্রি ইন্টু আই টু আমি লিখলাম আবার বলছি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল টু জিরো দেখাতে হবে তাহলে এফ অফ এর মান কত হবে এক্স এর জায়গায় এই যে অপেক্ষক এই অপেক্ষককে এক্স এর জায়গায় এ বসাবো তাহলে এক্স এর জায়গায় অপেক্ষক এ বসায় তাহলে এফ অফ এ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি কিন্তু এটা তো আমার ম্যাট্রিক্স এ যে তো একটা ম্যাট্রিক্স তার মানে টোটাল পার্টের ম্যাট্রিক্স ফর্ম আছে মাইনাস থ্রি বলে কিছু হবে না তাহলে ম্যাট্রিক্স মাইনাস থ্রি শুধু বিয়োগ করে যায় না সেখানে থ্রির সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি একটা লিখে দিলাম থ্রি ইন্টু আই টু শুধুমাত্র স্কেলার ম্যাট্রিক্স ফর্মে শুধুমাত্র স্কেলার রাখা যায় না সেজন্য সেটাকে আইডেন্টিটি ফর্ম তার সঙ্গে আমি মাল্টিপ্লাই করে রেখে দিয়েছি সেজন্য থ্রি ইন্টু আই টু এবার দেখো আমার যেভাবে এফ অফ এ ইকুয়াল টু জিরো দেখানো মানে এই রাশিমালাটার মান এই রাশিমালাটার মান আমাকে জিরো দেখাতে হবে ইউ হ্যাভ টু শো দিস ইকুয়াল টু জিরো তোমাকে দেখাতে হবে এই রাশিমালাটার মান জিরো ইউ হ্যাভ টু শো দিস ইকুয়াল টু জিরো কারণ এফ অফ এ ইকুয়াল টু জিরো দেখাতে হবে সো দ্যাট এফ অফ এ ইকুয়াল টু জিরো তার মানে এই রাশিমালাটার মান তোমাকে যেভাবেই হোক জিরো দেখাতে হবে এটা দেখ জিরো দেখাতে গেলে কি হতো স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রি টু মান নিয়ে নিতে তাহলে স্কোয়ার কি করবো এ দেওয়া আছে স্কোয়ার বেড়ে যাবে স্কোয়ারটা আমি এখানে বার করে নিতে হবে তাহলে এ স্কোয়ার সমান ওয়ান টু টু ওয়ান ইন্টু ওয়ান টু টু ওয়ান এটা সমান কত পারবে ওয়ান ইন্টু ওয়ান টু ইন্টু টু ফোর মানে এক আট চার পাঁচ কত হবে পাঁচ ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু টু এক দুই 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 চার দু একে দুই দু একে দুই চার তারপর দেখো দুই দুনে চার আর একে পাঁচ আবার বলছি গুণটা ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান দুই দুনে চার পাঁচ ওয়ান ইন্টু টু 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 একে টু ফোর টু ইন্টু ওয়ান টু ওয়ান ইন্টু টু টু ফোর দুই দুনে চার আর একে একে এক পাঁচ তাহলে ফাইভ ফোর ফোর ফাইভ এটা স্কোয়ার মান বেরিয়ে টু ইন্টু এ এর সঙ্গে দুই গুণ টু এ বেড়ে যাবে মাইনাস থ্রি আই টু ঠিক আছে তাহলে দিস নাও স্কোয়ার বলতে ফাইভ ফোর নাও এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি ইন্টু আই টু এটা সমান এ স্কোয়ার মানে কত বের হলো ফাইভ ফোর ফাইভ ফোর ফোর ফাইভ এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এর সঙ্গে দুই গুণ করে দাও তাহলে এ কত এটা এর সঙ্গে দুই গুণ করে দুই হয়ে যাবে এর সঙ্গে দুই গুণ করলে চার হয়ে যাবে এর সঙ্গে দুই গুণ করলে এটাও চার হয়ে যাবে এর সঙ্গে দুই গুণ করলে এটাও দুই হয়ে যাবে ভালো করে বুঝলাম টু ইন্টু এ টু ইন্টু এ মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে দুই গুণ করতে হবে এ ম্যাট্রিক্সের সঙ্গে দুই গুণ করে প্রত্যেকটা এলিমেন্টকে দুই গুণ করতে হবে দুই তারপর চার তারপরটা দুই তারপর দুই দুই চার তারপর টোট দুই ভালো করে বুঝলাম এই ম্যাট্রিক্সটা প্রত্যেকটা পদকে দুই দুই গুণ করা মানে দুই একে দুই 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 চার চার দুই দুই চার চার দুই একে দুই দুই তাহলে টু এ এই যে টু এ তাহলে টু ইন্টু এটা এ বেরো মাইনাস থ্রি ইন্টু আই টু মাইনাস থ্রি ইন্টু আই টু থ্রি ইন্টু আই টু বলতে কত ওয়ান জিরো জিরো ওয়ান ওকে এটা হচ্ছে আইডি ম্যাট্রিক্স এবার তিনটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এই তিনটাকে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি একবার এই তিনটাকে এবার আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে এই তিনটাকে ভেতরে ঢুকিয়ে দিলে এটাও থ্রি হয়ে যাবে এটাও থ্রি হয়ে যাবে বাকি জিরো থেকে যাবে এবার এটা ক্যালকুলেশন করছি যে আমার জিরো দেখাতে হবে যেমন এটা মানে জিরো এই টোটালটা মানে জিরো তো ডাইরেক্ট ক্যালকুলেশন করছি ফাইভ মাইনাস ফোর থ্রি মাইনাস থ্রি জিরো
4 माइनस 4 0 माइनस 0 माने 0 4 माइनस 4 0 माइनस 0 माने 0 5 माइनस 2 और 3 माइनस 3 माने 0 এটা ইকুয়াল টু 0 তাহলে দেখালাম যে f x যদি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 হয় তাহলে f অফ a ইকুয়াল টু 0 আর ডি বলতে 0 0 বলতে এখানে 0 ম্যাট্রিক্স অপারেটর 2 আই বলতে আই অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স অপারেটর 2 কেন 2 নিলাম কারণ এখানে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে সেই ম্যাট্রিক্সটা অর্ডার আমার অলরেডি 2 দেওয়া আছে সেজন্য আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 2 বাই 2 অর্ডার নিলাম নাল ম্যাট্রিক্স যেটা সেটার অর্ডার 2 বাই 2 অর্ডার নাল ম্যাট্রিক্স আমি নিলাম এইভাবে আমি অঙ্কটা লিখে দিলাম এরপরে দেখো নয়ের দাগের একটা অঙ্ক ইনভার্স বার করে দেখছি নাইন এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কস আলফা সাইন আলফা কস আলফা সাইন আলফা ঠিক আছে মাইনাস সাইন আলফা কস আলফা মাইনাস সাইন আলফা এবং কস আলফা এ ইকুয়াল টু কস আলফা সাইন আলফা কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা তাহলে প্রমাণ করো যে তাহলে প্রুফ দ্যাট তাহলে প্রমাণ করো যে এটা যদি এটা হয়ে যায় তাহলে প্রমাণ করো যে এ ইনটু এডাস এডাস মানে এ ট্রান্সপোজ আর কি ইকুয়াল টু আই এটা সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে অতঃপর শুধু তাই নয় তারপর আমরা ইনভার্স লিনিয়ার উত্তর আছে অ্যান্ড অলসো ফাইন্ড এ ইনভার্স ওইটা সাহায্য আবার তাই বলছি এ ইকুয়াল টু দেওয়া আছে কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা ডাস মানে এ দেওয়া আছে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে তোমাকে যেভাবে প্রমাণ করে দেখাতে হবে যে এ ইনটু এ ড্যাশ এ ড্যাশ মানে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ঠিক আছে এ ইনটু এ ইনটু এ ড্যাশ যদি টু আই অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়াল টু আই যদি হয়ে যায় যদি এটা প্রমাণ করে দেখাতে হবে দেখানোর পরে অতঃপর এই রেজাল্টের সাহায্যে আবার তোমাকে এ ইনভার্স নির্ণয় করতে হবে ফাইন্ড এ ইনভার্স তাহলে এ ইনটু এ ড্যাশ এটার মান তোমাকে কী নির্ণয় করতে হবে আই নির্ণয় করতে হবে এটা প্রমাণ করে দেখাতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্রুভ এ ইনটু এ ড্যাশ মানে এ ইনটু এ ড্যাশ এটা এ ড্যাশ মানে এ ট্রান্সপোজ এ ইনটু এ ট্রান্সপোজ মানে আই দেখাতে হবে তাহলে প্রথমেই এখানে এ ড্যাশ মানে হচ্ছে এ ট্রান্সপোজ ঠিক আছে এ দুটো একই জিনিস এ ড্যাশ আর এ ট্রান্সপোজ একই জিনিস তাহলে এ ট্রান্সপোজ এ ইনটু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফলটা যে আইডেন্টি ম্যাট্রিক্স হবে সেটা ফার্স্ট অফ অল তোমাকে দেখাতে হবে তারপরে তোমার সেটার সাথে এ ইনভার্স নিয়ে করতে হবে তাহলে এটা এ দেওয়া আছে তাহলে ট্রান্সপোজ বার করি সলিউশন তাহলে নাও এ ইনটু এ ট্রান্সপোজ ড্যাশ মিনস ট্রান্সপোজ সমান কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা এটা এ ট্রান্সপোজ করতে ফার্স্ট রোটা ফার্স্ট কলাম চলে আসবে তাহলে ফার্স্ট রো ছিল কস আলফা সেটা চলে এলো সাইন আলফা ফার্স্ট কলাম চলে এলো মাইনাস সাইন আলফা কস আলফা সেকেন্ড রো সেকেন্ড কলাম চলে ফার্স্ট রো কস আলফা সাইন আলফা ফার্স্ট কলাম চলে এলো সেকেন্ড রো মাইনাস সাইন আলফা কস আলফা সেকেন্ড কলাম চলে এলো তাহলে এটা এ ইনটু ট্রান্সপোজ এবারে গুণ করছি কস আলফা ইনটু কস আলফা কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস কস আলফা সাইন আলফা মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস সাইন আলফা কস আলফা হলো তারপর দেখো মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা হলো তারপর দেখো সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ওকে এটা ইকুয়াল টু দেখো এবার এটা এটা কেটে গেল একই জিনিস কেটে গেল তাহলে এটা কস স্কয়ার আলফা সাইন স্কয়ার ওয়ান তারপর এটা জিরো কেটে গেল জিরো হয়ে যায় এটাও জিরো হয়ে গেল এটা ওয়ান হয়ে গেল এটা মানে কি আই তাহলে এটা ফার্স্ট পার্টটা প্রমাণ হয়ে গেল তাহলে যেভাবেই হোক আমি প্রমাণ করলাম যে যে এ যদি কস অল্প সাইন অল্প মাইনাস সাইন অল্প হয়ে যায় তাহলে প্রুফ দ্যাট এ ইনটু ট্রান্সপোজ বাই এ ড্যাশ ইজ ইকুয়াল টু আই আমি প্রমাণ করতে ওটা আই আই মানে আইডেন্টি ম্যাট্রিক্স অফ অর্ডার 2 বেরিয়েছে কারণ এটা কি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স সিজন আমার যে আইডেন্টি ম্যাট্রিক্স সেটা আই বেরিয়েছে তাহলে এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই আমার দেখাতে পারলাম এখন দেখো অতঃপর নির্ণয় করতে বলছে এ ইনভার্স সমান এই জায়গাটাই ইনভার্স নির্ণয় করার ব্যাপারটা আমরা জানি না এটা পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে এখানে আমি জাস্ট একটু হিন্টস দিই
যে কিভাবে ওই জায়গা থেকে আমি ইনভার্সটা নিতে পারবো একটু বলে দিন। তাহলে আমরা দেখালাম এই জায়গা থেকে যে এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইন্টু এ ড্যাশ বা ট্রান্সপোজ এটা সমান আই আমরা দেখাতে পারলাম। এখান থেকে আমরা বলেছি এ ইনভার্স নির্ণয় করতে, এখান থেকে আমরা বলেছি এ ইনভার্স নির্ণয় করতে বলেছে। এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আই অত পড়বেন এই রেজাল্টের সাহায্যে আমাকে এ ইনভার্স নির্ণয় করতে বলেছে, অন্য জায়গা থেকে বলেনি। এই যে রেজাল্ট বেরিয়েছে এ ইন্টু এ ড্যাশ ইকুয়াল টু আই, এই জায়গা থেকে আমাকে যেভাবে বার করতে হবে এ ইনভার্স অতঃপর বলা আছে। কোশ্চেন দেখবে ভালো করে পড়ো, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো, পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে আছে। তারপর এ ইনভার্স নির্ণয় করো মানে এইটা বার করার পরে, প্রমাণ করার পরে তোমাকে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে এটা বার করার পরে যদি এ ইনভার্স নির্ণয় করতে হয় তাহলে এই রেজাল্টকে কাজে লাগে আমার ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ ইনটু এটা সিলেক্ট যদি আই হয়ে যায়, অর্থাৎ একটা ডেফিনেশন পরবর্তী চ্যাপ্টারে শেখা হয়, যে কোনো দুটো ম্যাট্রিক্সের গুণফল এ বি ইকুয়াল টু যদি আই হয়ে যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, যে কোনো দুটো ম্যাট্রিক্স তাদের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে যে কোনো একটাকে অপরটার ইনভার্স বলা হয়। যদি এদের গুণফলটা আই হয়ে যায় দেন তাহলে তখন আমরা বলতে পারবো এ ইকুয়াল টু বি ইনভার্স, অর্থাৎ বি এর ইনভার্স হবে এ, অথবা এটাও বলতে পারবে যে বি ইকুয়াল টু এ ইনভার্স মানে এ এর ইনভার্স হলো বি, এটাও বলতে পারবো, এটাও বলতে পারবো। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে যে কোনো একটাকে অপরটার ইনভার্স বলবে। এর পাশে যেটা আছে সেটা তার ইনভার্স, এর ইনভার্স বি, বি এর ইনভার্স এ, অর্থাৎ যে ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে বলবে সেটা তার পাশে রয়েছে। যদি এ এর ইনভার্স বার করতে বলে তার পাশে যে রয়েছে সেটা হচ্ছে এ এর ইনভার্স, যদি বলে বি এর ইনভার্স বার করো তাহলে বি এর পাশে কে রয়েছে এ, তাহলে বি এর ইনভার্স হচ্ছে এ, তাহলে বি এর ইনভার্স হচ্ছে এ, যদি বলে এ এর ইনভার্স করো এ এর ইনভার্স হচ্ছে বি। মানে কি দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে যে কোনো একটা অপরটার আমি ইনভার্স করতে পারবো ইউজিং দিস প্রপার্টি, এই প্রপার্টির সাহায্যে। তাহলে এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়ে যায় বার করতে বলেছে কি এ এর ইনভার্স, তার মানে এর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে তার আমার ইনভার্স। তার মানে দেয়ারফর দিস ইমপ্লাইং এ ইনভার্স ইজ ইকুয়াল টু এ ড্যাশ, ঠিক আছে। এবার এ ড্যাশ বলতে ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ বলতে এই ম্যাট্রিক্স ট্রান্সপোজ, তাহলে কস আলফা সাইন আলফা এখানে হয়ে যাবে ফার্স্ট কলাম হয়ে যাবে কস আলফা সাইন আলফা, মাইনাস সাইন আলফা কস আলফা, মাইনাস সাইন আলফা কস আলফা, এটা আনসার। ওকে, তাহলে যে কোনো দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার, এটা পরবর্তী চ্যাপ্টার রয়েছে ফলো করে পড়াবো, যে কোনো দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে আমরা সেই জায়গা থেকে বলতে পারি যে কোনো একটা অপরটার ইনভার্স, এ এর ইনভার্স কত বি, আবার বি এর ইনভার্স কত এ, এ এর ইনভার্স হচ্ছে পাশেরটা, বি এর ইনভার্স হচ্ছে তার মানে পাশাপাশি যদি কোনো করতে গেলে এ ইনটু এ ট্রান্সপোজ যদি আই হয়ে যায় তাহলে এর ইনভার্স হচ্ছে এটা, আর এ ড্যাশের ইনভার্স হচ্ছে এটা, ক্লিয়ার। সেই প্রপার্টি কাজে লেগে আমার একটা